সিদ্ধান্ত মোতাবেক শিশু নবীকে তিনি কোলে নিয়ে তাঁবুর ভিতরে গেলেন। তাঁবুর ভিতরে গেলে গতকালকে তিনি এসেছিলেন, তার স্তনে একদম মোটেই দুগ্ধ ছিল না, এমনকি তার সন্তান আবদুল্লাহ পর্যন্ত খাবার পায় নাই। সারা রাত তাকে বিরক্ত করেছে, সারা রাত তাকে জ্বালাতন করেছেন, ঘুমাতে দেন নাই, বিরক্ত করেছেন, খাবার নাই। তিনি বলেন, আমি যখন শিশু নবীকে কোলে নিলাম আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। শিশু নবী পরিপূর্ণ হয়ে তৃপ্তি সহকারে খাবার খেলেন এবং আমার শিশুটি আমার আবদুল্লাহ তৃপ্তি সহকারে খাবার খেলেন। উভয়ের ঠান্ডা মাথায় রাত্রে ঘুমালেন, আমাকে বিরক্ত করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যে রহমত, হালিমাতুস সাদি আমি চক্ষে দেখি আশ্চর্য। সকালবেলা উঠে তার স্বামী উটের দুগ্ধ দোহন করার জন্য গেলেন, গিয়ে দেখেন উটের উলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে, যেই উটের দুগ্ধ ছিল না একদম সেই উটে দুগ্ধে পরিপূর্ণ হয়ে গেল। হযরত হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছে, হালিমা হয়তো আমরা একটা ভাগ্যবতী, ভাগ্য পরিপূর্ণ ভাগ্যবান একটা শিশু সন্তান আমরা গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রওনা দিয়া দিলেন শিশু নবীকে নিয়ে, তাই ফের দিকে রওনা দিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা যখন এসেছিলাম আমাদের উট দুর্বল হওয়ার কারণে, আমার গাদাটি দুর্বল হওয়ার কারণে সবার শেষে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় আমার উটটি আমার গাদাটি এত শক্তিশালী হলো, সবার অগ্রে আমরা বাড়ি পৌঁছে গেলাম। সবাই জানতে চাইল, ও হালিমা যেই গাদাটিতে এসেছিলে, যেই উটটিতে এসেছিলে, সেই গাদা সেই উটটি কি এইটি? বললেন, অবশ্যই সেই গাদাটি সেই উটটি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আত্মজ হয়ে গেল, সেই গাদাটি কি এই গাদা? যাওয়ার সময় তো চলতেই পারছিল না, আর এখন তো হৃষ্টপুষ্ট শক্তিমান, সবার অগ্রে তিনি বাড়ি পৌঁছে গেলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমাদের অভাব অনটন দূর হয়ে গেল। শিশু নবীকে যখন আমাদের বাসায় নিলাম, দিন দিন আমাদের অভাব অনটন দূর হয়ে গেল, আমাদের ভেড়া বকরিগুলো হৃষ্টপুষ্ট হতে লাগলো, দুধ দিতে লাগলো, পার্শ্ববর্তী অন্য লোকেরা তাদের রাখালদেরকে বলতো, তোমরা কোথায় গিয়ে তোমাদের ভেড়া বকরিকে রাখাও, দের বলতে লাগে কোথায় রাখো। হালিমাতুস সাদিয়ার ভেড়া বকরি তো সন্ধ্যাবেলা সবাই খাবার খেয়ে হৃষ্টপুষ্ট পেট ভরে আসে, হারিয়ে যায় পেট ভরে আসে, কেউ একটাও হারিয়ে যায় না। আর তোমরা কোথায় গিয়ে কী করো, আমাদের কেন ভেড়া বকরিগুলো খাবার পেট ভরে না খাবারে? তারা তো জানে না এটা আল্লাহর রহমত, আল্লাহর রহমতের কারণে দয়াল নবীজির উসিলায় আল্লাহ পাক হালিমাতুস সাদিয়ার ফসলগুলো বৃদ্ধি পেতে লাগলো, ফসল হতে লাগলো, ভেড়া বকরি বৃদ্ধি পেতে লাগলো, দুধ দিতে লাগলো। এক কথায় নবীজির উসিলায় হযরত হালিমাতুস সাদিয়া দি আল্লাহ তাআলা নু বলেন, আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির 10 বছরের খাদেম ছিলেন। কয় বছর? 10 বছর নবীজির খেদমত করেছেন, কিন্তু পারিবারিক অবস্থা ভালো ছিল না। একদা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত আনাসকে বলেন, বাবা আনাস একটা কাজ করো, তুমি নবীজির কাছে সবসময় যাও, নবীজির কাছে সবসময় থাকো, নবীজির খেদমত করো, নবীজিকে দেখো, আমি তো কোনো খেদমত নবীজিকে করতে পারি না, তুমি যাও আমার পক্ষ থেকে গিয়ে নবীকে দাওয়াত দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, হুজুর গো, আমার মা আপনাকে দাওয়াত দেয়, আপনি যে দাওয়াতটা কবুল করিতেন। নবীজি বললেন, ও আনাস, তোমার মার দাওয়াত আমি কবুল করিলাম, আগামীকাল সন্ধ্যায় তোমাদের বাসায় আমি নবী তাশরিফ নিব। হযরত আনাস খুব খুশি হয়ে গেলেন, দ্রুত বেগে বাসায় চলে গেলেন। মাকে বললেন, মা, আগামীকাল সন্ধ্যায় দয়াল নবীজি আমাদের বাসায় তাশরিফ নিবেন। হযরত আনাসের মা বললেন, বাবা আনাস, বাজারে যাও, বাজার ঘাট সব কমপ্লিট করে নিয়ে আসো,
যা যা প্রয়োজন সব তুমি আয়োজন করে দাও, আমি সুন্দর করে নবীজির জন্য খানা পাকাই। হাজানা সাদি আল্লাহ তাআলার সব বাজার ঘাট কমপ্লিট করে দিলেন, আর হযরত আনাসের মা সব কিছু আয়োজন করতে লাগলেন। বিকাল হয়ে গেল, আনাসের মা ডেকে বলেন, বাবা আনাস তুমি যাও নবীজিকে আগাই নিয়ে আসো, হুজুরকে আগাই নিয়ে আসো। আল্লাহ নবী কি হযরত আনাস আগাই আনতে গেলেন, আসতে আসতে নবীজি ব্যস্ততার কারণে দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, আর ওই রাতটা ছিল পূর্ণিমার চাঁদের রাত। আল্লাহ নবী যখন আনাসের বাড়িতে পৌঁছে গেলেন, আনাসের মা আনাস বলেন, আমি দেখি আমার বুড়িমা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর একবার রহমাতাল্লিল আলামিনের দিকে তাকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজা আনাস বলেন, মা কি দেখো পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া, আর কি দেখো রহমাতাল্লিল আলামিনের চেহারা দিকে তাকায়া। আনাসের মা বলে, বাবা আনাস এমন নবীকে দাওয়াত দিয়ে এসেছো, দাওয়াত দিয়ে নিয়ে এসেছো, পরিমার চাঁদে কালিমা আছে, রহমাতাল্লিল আলামিনের চেহারা মোবারকে কোনো কালিমা নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে আজও দেখা যায় স্বপ্নে। হাদিস শরীফ আছে, লাকাদ রাআনি ফিল মানামে হাক্কুন, যে ব্যক্তি স্বপ্নে নবীকে দেখলো নবীজিকে, সে সত্যি নবীজিকে স্বপ্নে দেখলো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীজিকে স্বপ্নে দেখলো সে নবীজিকে স্বপ্নে দেখলো, কারণ শয়তান নবীজি সুরা ধরতে পারে না। যে ব্যক্তি নবীজিকে স্বপ্নে দেখলো তার জন্য আল্লাহ পাক জাহান্নামের আজাব, কবরে আজাব, জাহান্নামের আজাব আল্লাহ হারাম করিয়া দিবি। এই জন্য কেউ যদি দুনিয়ায় বসে জান্নাতের টিকিট নিয়ে কবরে যাইতে চান, সে যেন দয়াল নবীর জিয়ারাত নিয়ে যান। যদি দয়াল নবীর জিয়ারাত আপনি নসিব হয় তাহলে আপনার কবরে আজাব হবে না, এটা নিশ্চিত। আর যদি স্বপ্নে দয়াল নবীর জিয়ারাত না হয় তাহলে কবর আজাব হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। তোমারি জিয়ারাত পাওয়ার আশা মোর ইয়া রাসূলাল্লাহ, স্বপনে দাও দেখা দাও চেহারা তবো ইয়া রাসূলাল্লাহ। বলে তোমারি জিয়ারাত পাওয়ার আশা মোর ইয়া রাসূলাল্লাহ, স্বপনে দাও দেখা দাও চেহারা তবো ইয়া রাসূলাল্লাহ। গুনাহগার পাইনা শাহর সাইতি কিসু দরগাহে তব, গুনাহগার পাইনা শাহর সাইতি কিসু দরগাহে তব, শপায়াত দিয়ে কাউসার পিলায়ো গো ইয়া রাসূলাল্লাহ। তোমারি জি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলাল্লাহ, স্বপনে দাও দেখা দাও চেহারা তবো ইয়া রাসূলাল্লাহ। হযরত আনাসের মা ডেকে বলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, হুজুর গো আপনি জানেন আপনাকে কেন দাওয়া দিয়েছি? কেন? আমার ছেলে গরিব, টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দেরহাম নাই, আমাদের বাড়ির ব্যবস্থা ভালো না, সব সময় সে আপনার কাছে পড়ে থাকে, আমরা খুব কষ্ট পাই, পারিবারিক অবস্থা ভালো না, অর্থনৈতিকভাবে আমরা দুর্বল, হুজুর আপনি দোয়া করুন আমার ছেলে যেন আনাস বড় লোক হইয়া যা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আনাসের মা তুমি দোয়া করো, তুমি দোয়া করো তোমার ছেলের জন্য কি চাওয়ার দরকার তুমি চাও, আমি নবী আমিন বলে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমিন বললে দোয়া কবুল হয় কি হয় না? হযরতে আনাসের মা হাত তুলে বলেন, মালিক
কাল্লাহ, আমার ছেলে আনাসকে তুমি ধনী বানায়া দাও। আমার নবীজি বলেন আমিন, দোয়া কবুল হয়ে গেল। হযরত আনাস রাতারাতি বড়লোক হয়ে গেল, কিছুদিনের ভিতরে স্বাবলম্বী হয়ে গেল, ধনী হয়ে গেল। হাজানাসের বন্ধু বান্ধব প্রশ্ন, ও আনাস এত তাড়াতাড়ি তুমি ধনী হইলে কেমনে, এত তাড়াতাড়ি তুমি এত টাকা পয়সার মালিক হইলে কেমনে? আনাস বলে আমার মায়ের দোয়া নবীর দোয়া, আমার মায়ের দোয়া নবীর দোয়ার কারণে তোমাদের খেজুর গাছে বছরে একবার অথবা দুইবার খেজুর হয়, আর আমার খেজুর গাছগুলোতে সারা বছর খেজুর হয়। দেখলে আমার নবীজি কত রহমত, আমরা সেই নবীকে চিনি না, বুঝি না। নবীজিকে আমাকে আমাদের কত প্রয়োজন, নবীজি আমাদেরকে কত ভালোবাসেন। নবীজির উফাতের পূর্বে হযরত জিব্রাইল আমিন আসলেন, এসে বলেন ইয়া রাসূল হাবিবাল্লাহ, আল্লাহ পাক একটা দামি খবর নিয়ে আমাকে পাঠিয়েছে, দামি শুভ সংবাদ নিয়ে পাঠিয়েছে। কি শুভ সংবাদ? হুজুর আপনার উফাতের পর আপনার দাফন হবে আরশে আজিমে। বলেন না সুবহানাল্লাহ, দামি প্রস্তাব না? হুজুর আপনার উফাতের পরে আপনার দাফন হবে আল্লাহর পাশে আরশে আজিমে, কত দামি প্রস্তাব। আমার নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল আমি খুব খুশি হয়েছি, এত দামি প্রস্তাব কোন নবী পয়গম্বর কে আল্লাহ দেন নাই, আমার উফাতের পরে আমার দাফন হবে আরশে আজিম আল্লাহর পাশে, আল্লাহর পাশে আমি থাকবো, তো খুব দামি প্রস্তাব। আমার নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল তুমি আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করে জানতে চাও? আমার দাফন হবে আরশে আজিমে, আমি খুশি, তবে আমি জানতে চাই আমার উম্মতের দাফন কোথায় হবে। আল্লাহ পাক জিব্রাইলকে জানাই দিয়ে, জিব্রাইল আমার বন্ধুকে জানাই দাও, তার উম্মতের দাফন তো হবে দুনিয়ায়। আমার নবী বললেন, রব্বুল আলামিন ওই দামি প্রস্তাব আমি চাই না, ওই দামি প্রস্তাব আমি চাই না, আমার উম্মতের সাথে আমি দুনিয়ায় থাকতে চাই। বলেন না সুবহানাল্লাহ, এই জন্য আমি আমার উম্মতের সাথে থাকতে চাই। পূর্ববর্তী নবীরা সব চলে গেছে, আল্লাহ পাক গজব দিয়ে পূর্ববর্তী জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমি যদি না থাকি, আমার উম্মত যদি ভুল করে, হয়তো আল্লাহ রাগ করে গোস্বা করে পুরা তামাম পৃথিবী ধ্বংস করে দিবে, আমি থাকলে আমার কারণে হয়তো আল্লাহ পুরো পৃথিবী ধ্বংস করবেন না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আমার নবীজি কত রহমত, তিনি আমাদের মাঝেই থেকে গেছেন, ওই রওজায় মদিনা ছাড়ে এখনো তিনি উম্মতি উম্মতি বলে কান্দেন, আমাদের চোখ নিয়ে আমরা দেখি না, আমাদের কান্না আমরা শুনি না, যাদের কান আছে অবশ্যই তারা শুনেন। কারণ আল্লাহ তাআলা বলছে এই চোখ ছাড়া আর একটা চোখ আছে, আল্লাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, এই কান ছাড়া আরো একটা কান আছে, যাদের দিলের চক্ষু আছে দিলে অন্তর সারা দেখি। কে কদর মেবি মুস্তফা রু রু আখে বিহি কেহতে সে সুবহ সম ইয়া উম্মতি, আজ রওজা থারে দয়াল নবী উম্মতি উম্মতি বলে কান্দে, আমাদের সব কথা স্মরণ করে আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে আরজু করে আর কান্দে, আমাদের চোখ নিয়ে আমরা দেখি না, আমাদের কান্না আমরা শুনি না। আবার আমার ভাইয়ের আমার, এই জন্য আমরা নবীকে চিনতে হবে, এই জন্য আমাদেরকে নবীকে দরকার, নবীকে প্রয়োজন। ওই বিপদের সময়, মুসিবতের সময় যখন আপনার আমার সাহায্য কেউ আসবে না, সেদিন দয়াল নবী ছাড়া আপনার আমার উপায় হবে না। এই জন্য নবীকে চিনতে হবে, নবীকে বুঝতে হবে, নবীর মোহাব্বত অন্তর ভিতর গালেব করতে হবে যে নবীজি ছাড়া উপায় নাই, নবীজি ছাড়া উপায় নাই। নবীকে চিনলে লাভ কি? হাদিস শরীফ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় গেলেন। মদিনায় গিয়ে মসজিদ বানালেন, মসজিদ নববী বানালেন। কি দিয়ে? খেজুর গাছের খুঁটি দিয়ে মসজিদ বানাইছে, আর খেজুর গাছের ডালা দিয়ে মসজিদের ছাদ বানাইছে। মসজিদ নববী তৈরি করছেন খেজুর গাছের খুঁটি দিয়া, খেজুর গাছের ডালা দিয়া। আর ওই জুমার খুতবার সময় আল্লাহ নবী ওই খেজুর গাছের সঙ্গে এলান দিয়ে খুতবা দিতেছিলেন, খুতবা দিতেন। সাহাবীদের সংখ্যা বৃদ্ধি হয়ে গেল, অনেক সাহাবা কেরাম হুজুরকে দূরে বসে তারা দেখতে পারে না, হুজুরের কথা শুনতে তাদের কষ্ট হয়। তাই সাহাবা কেরাম প্রস্তাব দিলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারলে একটা কাজ করে হুজুর, আমরা একটা তিন ট্যাগের মেম্বার বানাই দেয়, এই যে মসজিদ তিন ট্যাগের মেম্বার আছে, হুজুর একটা মেম্বার বানাই দিই। হুজুর প্রস্তাবটা পছন্দ করলেন। পরবর্তী জুমার দিন আল্লাহ নবীকে একটা মেম্বার বানাই দিলেন, তিন ট্যাগের একটা মেম্বার বানাই দিলেন। একজন সাহাবি ওই নতুন মেম্বারে দাঁড়ায়া পরবর্তী জুমার দিন আল্লাহ নবী খুতবা দিতে লাগলেন, ওয়াজ করতে লাগলেন। এমনি সময় খুতবা চলাকালীন সময় নবীজি বলেন, আমি শুনতে পাই কে যেন কান্দি, সন্তান মরে গেলে পিতা যেভাবে গুনগুন করে আফসোস করে কান্দে, পিতা মরে গেলে সন্তান যেভাবে ফুফা আফসোস করে কান্দে, এইরকম গুনগুন করে কান্নার আওয়াজ আমি শুনতে পাই। আল্লাহ বলে, সাহাবী, আরে দেখো রে কে কান্দে, কোথার থেকে কান্নার আওয়াজ শোনা যায়? আল্লাহ নবী নিজে লক্ষ্য করে শুনেন, ওই মরা খেজুর গাছ, যেই খেজুর গাছের সঙ্গে আল্লাহ নবী হেলান দিয়ে খুতবা দিতেন, বক্তব্য দিতেন, ওই খেজুর গাছ মানুষের মতো ফোপায়া ফোপায়া কান্দে। আমার নবীজি প্রশ্ন করলেন, ও খেজুর গাছ কেন কান্দো, কি দুঃখ তোমার, কি বেদনা? খেজুর গাছের জবান খুলে যায়, খেজুর গাছ মানুষের মতো কথা বলে, বলেন না সুবহানাল্লাহ। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার সঙ্গে এলা দিয়ে খুতবা দিতেন, বক্তব্য দিতেন, আমি নিজকে ধন্য মনে করিতাম, আজকের আমার থেকে আপনি জুদা হয়ে গেছেন, আমার থেকে আপনি আলাদা হয়ে গেছেন, এই দুঃখে আমি কান্দি। আপনি নতুন মেম্বারে দাঁড়ায় খুতবা দেন, আর তো কখন আপনি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিবেন না, এই দুঃখে এই বেদনায় আমি কান্দি। নবীজি বলে, ও খেজুর গাছ, আমি তোরে দোয়া দিয়ে যাই, এই দুনিয়ায় খেজুর গাছ হবি, তোর মাথায় অনেক খেজুর হবে, দুনিয়ার মানুষ খাবে, দোয়া করবে। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহা চাই না। হুজুর বললেন, তাহলে আমি দোয়া দিয়া যাই, তুই জান্নাতি খেজুর গাছ হবি, জান্নাতের মানুষেরা তোর ফল খাবে, দোয়া করবি। খেজুর গাছ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহা চাই না। কি চাও? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় আশা আপনার সঙ্গের সঙ্গী হইয়া আমি জান্নাতে থাকতে চাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি দোয়া করলেন, আল্লাহ পাক ওই খেজুর গাছকে খেজুর গাছের রূপ পাল্টায়া, নবীর মহাব্বতের কারণে, নবীজির ভালোবাসার কারণে খেজুর গাছের রূপ পাল্টায়া আশাফুল মাকলুকাত বানায়া আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ জান্নাত দিয়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যদি নবী গো আপনার দিদার, মাতের যাতনা থাকিবে না আমার, পাই যদি নবী গো আপনার দিদার, মাতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ।
কাব আমারি মোয়াতের নিদান কালে থাকিও নবী গো আমারি শিওরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ মহব্বত ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া কাপন পরায়া বলে গোসল করায়া কাপন পরায়া রাখিবে যখন কবরে শুয়াইয়া লইন গো কোলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাবা আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ এই জন্য দুনিয়ায় বসে নবীকে চিনি নবীকে মেনে নবীকে মহাব্বত করে নবীর ইত্তিবা করে বাবা কবরে যাইতে হবে না হয় কিন্তু বিবাদ হয়ে যাবে ওই কবরে কিন্তু বাবা পাওয়া যাবে না মা পাওয়া যাবে না ভাই পাওয়া যাবে না বন্ধু পাওয়া যাবে না বান্ধব পাবে না পাওয়া যাবে না আরশো খালি যাব খালি আরশো খালি যাব খালি সঙ্গে নিব কি সঙ্গ নিও নামাজ রোজা আল্লাহ ও নবী আল্লাহকে চিনে আল্লাহকে মেনে নবীকে চিনে নবীকে মেনে কবরে যেতে হবে না হয় কবর কিন্তু মুসিবতের জায়গা মুসিবত হয়ে যাবে এই জেনে বাবা এই দুনিয়ায় বসে নবীকে চিনতে হবে নবীকে ইত্তেবা করতে হবে নবীকে পায়রবি করতে হবে নবীর সুন্নতগুলো মেনে মেনে জীবনকে সাজাতে হবে সিরাতে সুরাতে লেবাসে পোশাকে আমলে আখলাকে চাল চলনি কথায় বার্তায় সর্বক্ষেত্রে নবীর ইত্তেবা অনুসরণ করার দরকার আছে কি নাই বাবা হিন্দু নমুনায় কবরে যেও না কবর কিন্তু মুসিবতের জায়গা ইমাম হিসাবে তো জানাজা পড়াইতেই হয় জানাজা তো পড়াই অনেক সময় লাশ দেখি অনেক সময় দেখি না একদিন মনে চাইলে দেখি অনেক সময় মনে যখন চাই দেখি তাকে দেখি জানাজা পড়ালাম ওখানে লাশ খোলা হলো সবাই দেখতেছে আমিও দেখি দেখি সুন্দর চেহারা চিকচিক করতেছে কিন্তু মুখে দাড়ি নাই আমি তো বুঝতেছি যে দাড়ি রাখা যে দরকার ছিল যার এই সুন্নতটা আমলটা তার ভিতরে নাই দাড়ি রাখা সুন্নত কিন্তু আমলই ফরজ নবীজির মুখে দাড়ি ছিল কখনো নবীজি দাড়ি ছাটেন নাই দাড়ি কাটেন নাই বুক ভরা দাড়ি ছিল আর সেই যে দাড়িতে পোষ দিল ছুরি লাগালো সে যেন নবীজির কলিজায় আঘাত দিল নবীজির কলিজে আঘাত দিয়ে জান্নাত পাওয়া যাবে কথা বলেন জান্নাত পাওয়া যাবে যাবে না বাবা পাগলামি করো না এই দুনিয়া থাকার জায়গা না কোনো সুন্নত কবরে যাবে না এই মাথায় টুপি দিয়েছি মৃত্যুর পর টুপি গুলি মিলবে যেই সুন্নতি পোশাক পরেছি মৃত্যুর পর বিলের দিয়ে জামা কেড়ে কেটে ফেলবে যাবে কবরে টুপি যাবে জামা যাবে এই যাবে না কিন্তু এই দাড়ি কবরে যাবে কি যাবে না যাবে এই শূন্যটা কবরে যাবে এই জন্যই বলি বাবা হিন্দুর নমুনায় বিধর্মীদের নমুনায় অমুসলিমদের নমুনায় কবরে যেও না যদি মনে করেন যে এখনো অনেক বাঁচবো কোনো গ্যারান্টি আছে যারা দাড়িটা কামান তাদেরকে বলছি আর পাগলামি করেন না অনেক হয়েছে অনেক হয়েছে এখন দাড়িটা রাখেন নবীকে ভালোবাসেন মহব্বত করেন এটা তো মুখে বললে হবে না অন্তর দিয়ে বলতে হবে আমলে প্রকাশ করতে হবে অন্তরে মহাব্বত করতে হবে এর প্রমাণ হবে আমলে আপনি নবীকে ভালোবাসেন মহাব্বত করেন এর প্রমাণ হবে আমলে সিরাতে সুরাতে লেবাসে পোশাকে আমলে আখলাকে কথায় বার্তায় চাল চলন সর্বক্ষেত্রে রাসূলের ইত্তেবা করতে হবে কথা বলেন ঠিক কিনা কথায় বলি নবীকে মহাব্বত করি নবীকে মহাব্বত করি ভালোবাসি ভালোবাসি তার প্রমাণ কি প্রমাণ তো দেখাত ইসলাম তো এটাই বলে মুসলমান কাকে বলে তাসদিক বিল কল অন্তরে বিশ্বাস একরার বিল লিসান জবানে প্রকাশ আমি মুসলমান এটা মনে মনে শুধু মনে মনে আমি মুসলমান হয়েছি এ কথা বললে হবে না জবানে প্রকাশ আমলে
বিল আরকান, এই আপনার সাড়ে তিন হাত বড়ির ভিতরে আমল করায় প্রমাণ করতে হবে আমি একজন মুসলমান। মুসলমান আদর্শ, মুসলমানের কৃষ্টি কালচার, মুসলমানের রুল নবীর সুন্নত, যে যাকে ভালোবাসে তাকে কিন্তু আমল করে। যুবক দেখা যায় দুই পাশে চুল কেটে মাথায় ব্রিজ বানাইছে, সুন্দর ব্রিজ বানাইছে, জিজ্ঞাসা করা হলো বাবা তুমি এরকম করছো কেন? আমার নায়ক এরকম করে, তাই আমি আমার নায়কের কথা মতো এরকম চুল কাটছি। অর্থাৎ যে যাকে ভালোবাসে তার মতো সে আমল করে, ফলো করে। তুমি এইভাবে টাই পড়ছো, জামা পড়ছো কেন? আমার লিডার এরকম পরে তাই আমি পড়ছি। ঠিক আছে, লিডারকে ভালোবাসে তাই এদিকে লিডারের মতো সে অনুসরণ করছে। তুমি এইভাবে খেলো কেন? আমার খেলোয়াড় এইবার ব্যাট করে আমি এইভাবে করি। সে খেলোয়াড়কে ফলো করে, তাকে তাকে মহাব্বত, যে যাকে মহাব্বত করে সে সেই রকম চলে। আপনি যে নবীকে মহাব্বত করেন, নবীকে ভালোবাসে, এর প্রমাণ কি? এর প্রমাণ তো এটাই হবে নবীজি যা বলে গেছেন, যা করে গেছেন, যা করতে বলেছে সেভাবে আপনাকে আমাকে চলতে হবে, না হয় তো কবরে বাবা ধরা পড়ে যেতে হবে, কবরে ধরা পড়ে যেতে। কথাটা কঠিন হলো, যদি না বলি হক কথা তাহলে তো আমি ধরা পড়ে যাব। হাজিরিন, আজ যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, আপনার আমার আত্মীয় স্বজন দৌড় আসবে, কেউ বাজার থেকে কাপনে কাপন খরিদ করে নিয়ে আসবে, কেউ গোসলের ব্যবস্থা করবি, গোসল কমপ্লিট করে কাপনে কাপন পরায়া সবাই মিলে জানাজা দিয়ে আপনাকে আমাকে ওই অন্ধকার কবর নিয়ে যাবে বাবা। কবরের পাশে নিয়ে আপনার আমার খাটকে কাপনকে রাখবে, কাপিনকে রাখবি, এরপর একজন মাথার সামনে, মাথা কবরের উত্তর পাশে একজন নামবে, দক্ষিণ পায়ের কাছে একজন নামবে, সকলে মিলে আপনাকে আমাকে কবর রাখবে। আর দোয়া পড়বে, কি দোয়া পড়বে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কি না? সবাই আমরা এই দোয়া পড়ি, কি পড়ি না পড়ি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলের অর্থ কি? রাসূলের দলে রাখলাম, রাসূলের দলের লোক। বাংলায় আপনি যে যে দল করেন সেই দলের লোক আপনি। এখানে কবরে যখন রাখা হলো সবাই বললো হে রাসূল আপনার দলের লোক। এবার আপনি বলেন, আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, ইসলাম মানলেন না, নবীর তরিকা মানলেন না, সুন্নত মানলেন না, নবীর আদর্শ মানলেন না, সবাই বলে হে রাসূল আপনার দলের লোক। বলেন এই কথার কোনো দাম আছে? কথা বলে এই কথার কোনো মূল্য আছে? নবীজি কি কবুল করবে? অবশ্যই করবে না। সবাই রেখে চলে আসবি, কবরে মাটি দিবি, চাটাই দিবি, কবরটা অন্ধকার অন্ধকার হয়ে যায়। বাবা কেমনে কবরে থাকবেন চিন্তা করেন, সবাই চলে যাবে, আপনি আমি ওই কবর বসে কাঁদবো, বলবো ছেলে ও আমার আত্মীয় এত তাড়াতাড়ি কবরটা অন্ধকার বানায় দিও না, দুনিয়ার মানুষ আপনার আমার কান্না কেউ শুনবে না, সবাই তাড়াতাড়ি করে মাটি দিয়ে দূর দূর করে সবাই চলে যাবে, আপনি আমি ওই কবর অন্ধকার কবরে কেমনে থাকবেন চিন্তা করেন, ওই কবর বসে আপনি আমি কাঁদবো, দুনিয়ার কোনো মানুষ আপনার আমার কান্না শুনবে না, আপনার আমার কান্না শুনবে না, আল্লাহ আপনার আমার কান্না শুনবে না, আপনার আমার নবী, নবীকে চিনে নবীকে মেনে যদি বাবা কবরে যান, দেখতে পাবেন কবরের পশ্চিমের লাইট, একটা আলো নূরের ঝলক আপনার কবর আসতেছে। সুবহানাল্লাহ। বলে আপনার আমার কবরটা রওজাত মিরজুল জান্নাহ হোক, এটা আমরা চাই কি চাই না? চাই। হুজুর বলছেন আল কবর রওজাত মিরজুল জান্নাহ, কার কবর হবে? জান্নাতের বাগান। শুধু তাই নয়, যারা নবীকে চিনে কবরে যাবে, নবীকে মেনে নবীর ইত্তেবা করে কবরে যাবে, গায়েব থেকে আবার শুনতে পাবে আল্লাহ নবী ডেকে বলবে উম্মত ক্রন্দন করো না, ক্রন্দন করো না, আমি কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইতেছি।